হোলা আমিগোস, বাংলায় পর্তুগি শিক্ষার দ্বিতীয় পর্বে আমি পণ্ডিতজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের আজকের বিষয় হল কুমপ্রিমেন্টোস, যার বাংলা অর্থ শুভেচ্ছা বিনিময়। তো বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে পর্তুগিজ ভাষায় শুভেচ্ছা বিনিময় করতে হয়। আর পর্তুগিজ শিক্ষার আসরে উপস্থিত আছে আমার এক ছাত্র। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। বন্ধিয়া সিনিয়র পণ্ডিত জি, কমস্তা? ইস্তু বেই ওব্রিগাদো রাজীব ইতু। বন্ধুগণ, পর্তুগালে সাধারণত দুপুর 12টার আগ পর্যন্ত আমরা বলি বন্ধিয়া, এবং 12টার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা বলি বোয়া তার্দে, এবং সূর্য ডুবার পর থেকেই আমরা বলি বোয়া নয়তে। যেখানে বোয়া তার্দে শব্দের অর্থ হল শুভ অপরাহ্ন বা শুভ বিকাল, এবং বোয়া নয়তে শব্দের অর্থ হল শুভরাত্রি। পর্তুগিজ ব্যাকরণে সাধারণত প্রত্যেকটি শব্দেরই দুই ধরনের লিঙ্গ বিদ্যমান, আর এসব কারণেই যে কোনো পুরুষ ধন্যবাদ স্বরূপ বলবে ওব্রিগাদো, এবং প্রত্যুত্তরে প্রতিটি মহিলা বলবে ওব্রিগাদা। এখন চলুন দেখি আমাদের রাজীব আমার শেষ প্রশ্নের উত্তর কি দেয়। তবে মনে করিয়ে দেই, আমার শেষ প্রশ্নটা ছিল বাংলা তোর শেষ নাম কি? রাজীব। কোয়ালে ও তেও প্রিমেরো নমে, তোর প্রথম নাম কি? যেখানে প্রিমেরো নমে অর্থ হল প্রথম নাম। মেও প্রিমেরো নোমে এ জুবায়ের খান, আমার প্রথম নাম হলো জুবায়ের খান। কোয়ান্তো জানোস তু তেইশ, তোর বয়স কত? যেখানে কোয়ান্তোস অর্থ হলো কত, এবং তু তেইশ অর্থ হলো তোর আছে। এল তেনো দে জানোস, আমার বয়স 10 বছর। অন্দে তু মোরাস, তুই থাকিস কোথায়? যেখানে অন্দে অর্থ হলো কোথায়, তু তুই মোরাস থাকিস। কিন্তু এখানে একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র ছোট এবং পরিচিত বন্ধুদেরকেই আমরা সম্বোধন করতে পারবো তু দিয়ে, কিন্তু বড়দেরকে বা অপরিচিত জনকে আমাদেরকে সম্বোধন করতে হবে ভসে দিয়ে। আর এই প্রশ্নটা যদি আমরা একজন মুরব্বী বা অপরিচিত কাউকে করতাম, তাহলে প্রশ্নটা হতো এরকম, অন্দে ভসে মোরা, আপনি কোথায় থাকেন? এও মোরো এই তাবিরা, আমি তাবিরা থাকি। অন্দে ভসে মোরা পণ্ডিত জি? এও মোরো এই ফারো, আমি পারো থাকে। কোয়ান্তোস ইর মাস ইর মাস তু তেইশ, তোরা ভাই বোন কয়জন? যেখানে ইর মাও অর্থ হলো ভাই, এবং ইর মা অর্থ হলো বোন। এল তেনো উ ইর মাও মাস নাও তেনো ইর মা, আমার এক ভাই আছে কিন্তু বোন নাই। কোয়ান্তোস ইর মাস ইর মাস বসে তেই, আপনারা ভাই বোন কয়জন? মাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু, নাও না বা নাই, তেই শব্দের অর্থ হচ্ছে তার আছে বা আপনার আছে। এও নাও তেনো ইরমাস ই ইরমাস, আমার ভাই বোন নাই। কোয়াল এ উ নোমে দুস তেউস পাইস, তোর পিতামাতার নাম কি? এখানে বলে রাখি, কোয়াল শব্দের অর্থ হচ্ছে কি, নমে নাম, তেউস তোর, পাইস পিতামাতা। ও নমে দু মে পাই এ মোহাম্মদ কামাল খান,
আমার পিতার নাম মোহাম্মদ কামাল খান, ই যার অর্থ এবং, ও নামে দামিন্নে মাই এ উম্মে হাবিবা, আমার মায়ের নাম উম্মে হাবিবা। এখানে একটি ব্যাপার আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পিতা হচ্ছে পুংলিঙ্গ, যে কারণে আমার শব্দটিকে লেখা হয়েছে পর্তুগিজ ভাষায় দু মেও, এবং মাতা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যে কারণে আমার শব্দটিকে পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে দা মিনিয়া, এবং পাই শব্দের অর্থ হচ্ছে পিতা এবং মাই শব্দের অর্থ হচ্ছে মাতা। মুইতো ওব্রিগাদো রাজীব, সুন্দর ব্যাখ্যার জন্য। দেনাদা পন্ডিতজি, ইউ আর ওয়েলকাম। কোয়ালেয়া প্রফিসাও দুস্তেউস পাইস, যেখানে প্রফিসাও শব্দের অর্থ হচ্ছে কর্ম। সুতরাং বাক্যটির অর্থ হল তোর পিতামাতার কর্ম কি? মে পাই ট্রাভাইলা পারা উস্তাদ, যার অর্থ হল আমার পিতা সরকারি কাজ করেন। ই এবং মিন্নে মাই এ দোনা দে কাজা, আমার মা গৃহিণী, যেখানে ট্রাভাইলা শব্দের অর্থ কাজ করে, পারা জন্য, উস্তাদ সরকার, দোনা কর্তৃ, কাজা বাড়ি, দোনা দে কাজা গৃহিণী। ওকে, তেও ইর মাও ফাজ, তোর ভাই কি করে? এখানে ওকে শব্দের অর্থ হচ্ছে কি এবং ফাজ শব্দের অর্থ হচ্ছে করা। মেও ইর মাও এ স্টুডান্টে, আমার ভাই একজন ছাত্র, যেখানে স্টুডান্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তো চলুন বন্ধুগণ, বিদায় বেলা আমরা কি কি শব্দ ব্যবহার করি সেই শব্দগুলো এক নজরে জেনে নেই। প্রথম শব্দ হচ্ছে আতে যা। যদি আমাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি আতে যা। পরবর্তী শব্দ হচ্ছে আতে লোগো। যদি একটু পর আমাদের মধ্যে দেখা হয়, সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি আতে লোগো। আরেকটি শব্দ আছে, সেটি হলো আতে ব্রেভে। যদি শীঘ্রই আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তাহলে আমরা এই শব্দগুলো ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারি। আর যদি আমাদের আগামীকাল দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমরা বলে থাকি আতে আমান্যা। আমান্যা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আতে আ ভিস্তা। যদি পরবর্তী সময়ে আমাদের দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমরা জানি না কখন দেখা হবে বা কিভাবে দেখা হবে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আতে আ ভিস্তা। আর যদি পরবর্তী সময়ে আমাদের মধ্যে দেখা হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আতে আ প্রসিমা। প্রসিমা শব্দের অর্থ হচ্ছে পরবর্তী। এবং যদি আমরা কখনোই জানতে না পারি কখন দেখা হবে বা কিভাবে দেখা হবে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত আদেউস শব্দটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা হচ্ছে ফর্মাল। এবং ইনফর্মালি আমরা যে শব্দটা বন্ধু বান্ধব এবং ছোট এদের সাথে ব্যবহার করি, সেই শব্দটা হচ্ছে চাও। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আমরা আরও কিছু মজার টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি প্রসিম বন্ধুগণ, আপে আ প্রসিমা চাও। কিন্তু বন্ধুগণ, লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল যেন না হয়।